গেরি সম্বন্ধে তোমাদের অনেকেরই অনেক কিছু ধারণা আছে, তো আজকে আমাদের বাড়িতে গেরি হচ্ছে। এটাকে তোমরা গেরি ছাড়া কি বলো আমি সেটা জানি না, যাই হোক এটা যে লাল লাল করে ঝাল হবে, তো এটা আমরা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর ক্যাপসিকাম। এবার চলো কী করে রান্না করতে হয় তোমাদের দেখাচ্ছি। প্রথমেই গ্যাস অন করে দিয়েছি, এবার কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো যে কাটা ছিল সেগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হতে থাক, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো নরম নরম ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো, টমেটোগুলো এবার ভালো করে নেড়ে নেবো। টমেটোগুলো একবারে গলে গেছে, মেখে মেখে আছে, এবার মশলাগুলো আমরা দিয়ে দেবো। গেরিটা দিয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে রাখা গেরিতে এর সাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর সাথে এর গেরিগুলোর সাথে মাখিয়ে নিতে হবে, যাতে এর গেরির যে আলাদা অন্যরকম গন্ধটা যাতে কেটে যায়। এবার কিছুক্ষণ ওই গন্ধটা যাওয়ার জন্য আমরা একটু চাপাও দিয়ে দিই, কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আস্তে করে রাখা ছিল যাতে এগুলো ভালো করে জলটা ইয়ে হয়ে গিয়ে গেরিগুলো একটু সেদ্ধ হয়। আগে দেখে পেস্ট করা আদা রসুন বাটাটা ওটা আমরা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নেব। রোজগের যে মশলাগুলো সেইগুলো দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় আর কি। একটু মিট মশলা দেবো, গরম মশলাটা আগে থেকেই দিয়ে দেবো। নুন স্বাদ মতো নুন দিতে পারো, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। এবার ভালো করে কষতে হবে, জল আমরা এটাতে দেবো না, না দিয়ে তাকে কষে কষে চাপা দিয়ে দিয়ে কষে কষে আর এক্সট্রা জলটা আমরা শুকিয়ে নেবো। এটা হতে থাক, হয়ে গেলে একবারে তোমাদের দেখাচ্ছি। আমাদের এবার হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে গেছে, রংটা খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ঢেলে নেবো, দাঁড়াও ঢেলে দেখাচ্ছি। এই যে একদম কমপ্লিট, তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। তোমরা এরকম বানাতে চাইলে বানাতে পারো, আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই বাই।